এই ভিডিওটা স্পন্সর করেছে গেটওয়ে ফিউচার। গেটওয়ে ফিউচার হচ্ছে এমন একটা ইনস্টিটিউশন যেখান থেকে আপনারা ফাইনাল এক্সাম নোট এবং ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে উচ্চ মানের নাম্বার পাওয়ার একটা অভিজ্ঞ প্রতিষ্ঠান। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই এখান থেকে আপনারা ফাইনাল এক্সাম নোট এবং সাজেশন নিয়ে আপনারা আপনাদের স্টাডি শুরু করে দিন, তাহলে আপনাদের জীবন সফল হবে 100%। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হাসান ফ্রম আপলোড 365 ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটায় আমি টোটাল 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উত্তর দেবো, যেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ প্রথম কোয়েশ্চেনটা না হলে ওর ভিতরে যে কোয়েশ্চেনগুলো আছে অবশ্যই আপনার মনের ভিতরেও থাকতে পারে সেই কোয়েশ্চেনটা, এবং উত্তরটা আপনি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিও শুরু করার প্রথমে বরাবর মতো করেছি একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে বেল আইকনটা আসবে ওটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে কোনো ভিডিও মিস হবে না। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, যারা এখনও অ্যাসাইনমেন্ট জমা করতে পারেননি তাদের উদ্দেশ্য, যে আমরা জানি যে জমা দেওয়ার সময় অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে 7 তারিখে অফিসিয়াল লাস্ট ডেট অনুযায়ী, তবু অবগত বিষয় যে এখনও অনেক কলেজে 15 তারিখ বা 22 তারিখ পর্যন্ত বিভিন্ন কলেজে জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা জমা দেওয়ার জন্য ডেট বাড়িয়েছে। আপনারা যদি এখনও অ্যাসাইনমেন্ট জমা না করে থাকেন অবশ্যই কলেজকে সেগুলো আপনার জানাতে হবে, যে আপনার যে প্রবলেমের কারণে আপনি জমা দিতে পারেননি অবশ্যই সেই প্রবলেমটা আপনাকে জানাতে হবে কলেজকে, অবভিয়াসলি কলেজ শুনবে। আপনার কলেজের স্টাডি সেন্টারে জমা দেওয়ার সময় যদি না বাড়িয়ে থাকে তাহলে কী করবেন? প্রথমত খুব শীঘ্রই যদি অ্যাসাইনমেন্ট না লেখা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবকে দিয়ে অ্যাসাইনমেন্টগুলো লিখিয়ে রেডি করে রাখুন, সামনে শনি রবিবার আসছে অবশ্যই সেগুলো নিয়ে কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিন। আর একটা কথা, আশা করি কলেজ চাইবে না কখনোই যে আপনার একটা বছর নষ্ট হয়ে যাক, অবশ্যই কলেজ যতটা পারবে অ্যাসাইনমেন্টগুলো তারা জমা নেওয়ার চেষ্টা করবে। তা আপনার করুণভাবে একটা আপনার অ্যাপ্লিকেশন করতে হবে তাদের কাছে, মানে তাদেরকে বলতে হবে ভালোভাবে, মানে কোনোরকম জোর জবরদস্তি না করে আপনি প্লেনভাবে যদি বলেন তাহলে অবভিয়াসলি আপনাকে আপনার কথা শুনবে। দ্বিতীয়ত, আপনি একটা হোক বা কয়েকজন মিলেই হোক অবশ্যই অনুরোধটা অবশ্যই মানবে, যেহেতু বেশিরভাগ কলেজের সময় ছিল 7 তারিখ এবং অনেক কলেজের কিন্তু সময় বাড়ানো হয়েছে, সেই অজুহাতটাও আপনারা পেয়ে যাবেন। সেই অজুহাতের অনুসারে আপনারা বলতে পারবেন, স্যার অন্যান্য কলেজে তো বাড়ানো হয়েছে, তো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তো একই মানে সেশন বা একই সেক্টর, তাহলে আপনি অন্য কলেজে অত দেরি করে নিচ্ছে তাহলে তাদের কেন নিচ্ছে বা তাদের কী করে নিচ্ছে একটু আমাদের একটু দেখুন, এমনি ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, অবভিয়াসলি হয়ে যাবে। তেমন তো হতেই পারে যে আপনার সময় কম ছিল বলে আপনি জানতে পারেননি, অথবা ভেবেছিলেন যে অন্যান্য মাস অন্যান্য বছরের মতনই 1.5 মাস মতো টাইম দেয়, তাই আপনি 4-5 দিন বা 15-20 দিন পরে লিখতে শুরু করবেন সেরকম ভেবে কিন্তু লেখেননি, এরকম হতেই পারে। তো অবভিয়াসলি আপনি স্যারদের কারণে এইভাবে করুণভাবে বোঝাবেন, অবশ্যই বুঝে যাবে। পরিশেষে বলি, অ্যাসাইনমেন্ট জমা অবশ্যই দিতে হবে, নাহলে ফাইনাল এক্সামের বসার মতো সুযোগ আপনি পাবেন না। তাই আপনি যদি মিস করে থাকেন তাহলে আপনার কলেজকে অবশ্যই সময় চেয়ে নেবেন এবং অনুরোধটা অবশ্যই করবেন, অবশ্যই তারা মেনে নেবে। যাদের আরে করা হলো তাদেরকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে? প্রথমত, বিডিবি স্টুডেন্টদের খাতা আরে করা হয়েছে তাদেরকে কিন্তু ইউনিভার্সিটি থেকে একটা লেটার এসেছে বাড়িতে, যাদের বাড়িতে লেটার এসেছে তাদের ডেট ওয়াইজ তাদেরকে কলকাতা যেতে হয়েছে, যেমন কলকাতা আপনার ওটা জায়গাটার নাম হচ্ছে আপনার গোল পার্ক, অবশ্যই যেতে হয়েছে। যাদেরই নোটিশটা এসেছে ইউনিভার্সিটিতে, তো তাদের এক্সাম ফর্ম ফেল হবে, নোটিশ এলে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, তখনই জানতে পারবেন আপনার খাতাটা যে আরে হয়েছে সেটা আপনি পাস করেছেন বা খাতাটা কি বাতিল করে দিয়েছে সেটা বুঝতে পারবেন, তাহলে তখনই আপনি ফর্ম ফিল আপ করে নেবেন, তাহলে আপনার পরীক্ষা দিতে হবে কিনা সেটা বুঝতে পারবেন, তার আগে কিন্তু আপনি জানতে পারবেন না। আর একটা কথা বলছি, অ্যাসাইনমেন্ট জমা করুন, মানে ওই বিষয়টার অ্যাসাইনমেন্ট জমা করুন, যদি ফেল করে থাকেন তাহলে ধরুন তো আপনার অ্যাসাইনমেন্টটা বেকার হয়ে যাবে, তাই অ্যাসাইনমেন্টটা জমা করুন ওই বিষয়ের। এবার এক্সাম ফর্ম ফিল আপের সময় যখন নোটিশ আসবে সম্পূর্ণ আপনার এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবেন, তাহলে এক্সাম দিতে পারবেন। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, আমরা প্রতিটি পাতায় এনরোলমেন্ট নাম্বার লিখতে পারিনি বা সেলাই করতে পারিনি, সেক্ষেত্রে কি সমস্যা আছে? দেখুন, প্রতিটি পাতায় এনরোলমেন্ট নাম্বার লেখার মতো সময় হয়তো আমাদের হাতে থাকবে না, তো প্রথমত যে ফার্স্ট পেজ যেটা ফ্রন্ট পেজ বলা হয় অবশ্যই সেখানে এনরোলমেন্ট নাম্বারটা অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু খাতাটা বাতিল হয়ে যাওয়ার চান্স আছে, অথবা বাতিল না হলেও আপনার নাম্বার অনেকটা কম পাওয়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেকটা পাতায়, বিশেষ করে প্রথম পাতায় যেটা ফ্রন্ট পেজ বলে সেটাতে অবশ্যই এনরোলমেন্ট নাম্বার এবং আপনার ফোন নাম্বার অবশ্যই লেখা উচিত। তো আর একটা কথা, যে খাতা সেলাই সেলাই করলে কি হয় সেটা আপনারই ভালো, সেলাই করলে খাতাগুলো ছিঁড়ে না বা কোনো উল্টোপাল্টো হয় না, কারণ আপনি খুব কষ্ট করে লিখছেন, সে খাতাগুলো যদি অন্য জায়গায় ছড়িয়ে ছিঁড়ে যায় তাহলে সেখানে আপনারই নাম্বার কম পাবেন, তাই যতটা চেষ্টা করবেন একটু ভালোভাবে সেলাই করে সেটা জমা করা। নেক্সট যে কোশ্চেন আছে, অ্যাসাইনমেন্টের খাতা জমা করার পর আমাদের কী কী কাজ থাকবে? দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 8/4/2020 মানে আপনার এটা মার্চ মাস চলছে, এপ্রিল মাসের 8 তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হবে, কলেজে গিয়ে জেনে নিতে পারবেন, অথবা কলেজের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো আছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ ফেসবুক পেজ আছে আপনার, যদি কথা স্যার এক্সাম্পল হিসাবে দিচ্ছি কাটোয়া কলেজ, যেমন কাটোয়া কলেজ তার স্টাডি সেন্টার কোড হচ্ছে G06, তো কাটোয়া G06 নামে একটা পেজ আছে, এইভাবে আপনার প্রত্যেকটা কলেজের একটা করে পেজ আছে, সেই পেজগুলো আপনারা ফলো করবেন, ফলো করে সবসময় সি ফার্স্ট করে রাখবেন, তাহলে সম্পূর্ণ
যে নোটিশগুলো পাবেন সবার আগে আপনার মানে হোম পেজে চলে আসবে ফেসবুকে। তারপরে একটা হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ, কিন্তু মার্চ এপ্রিলই দেয়, যেটা আপনার কোশ্চেন অনুসারে মার্চ এপ্রিলই দেবে, তখন কিন্তু আপনাকে এক্সাম ফর্ম ফিল আপ করে নিতে হবে। আর আমাদের এই চ্যানেলে এক্সাম ফর্ম ফিল আপের ভিডিও সম্পূর্ণ সমস্ত রকম আপডেট দেওয়া হয়, সেগুলো তো আপনারা অবভিয়াসলি জানেন যারা আমাদের বারো মাস আমাদের ভিডিও দেখে থাকেন। তো রিনিউয়াল ডেট এপ্রিল মে, সবাই রিনিউয়াল করে নেবেন, অবভিয়াসলি রিনিউয়াল করে নেবেন। ফাইনাল পরীক্ষা শুরু প্রতি বছর জুন মাস থেকে হয়, আর জুন মাস থেকে হবে, সেটা কোনো রকম বিলম্ব হবে না। অবভিয়াসলি ভালোভাবে পড়বেন এবং পরীক্ষা দেবেন। নেক্সট যে কাজটা হচ্ছে যে অনেক কলেজেই আপনার অ্যাসাইনমেন্টের জন্য সময় বাড়িয়েছে, যেমন দমকল কলেজে সেকেন্ড ইয়ারদের জন্য 14-15 তারিখ, ফার্স্ট ইয়ারদের জন্য 21-22 তারিখ, কৃষ্ণনাথ কলেজে সেকেন্ড ইয়ারদের জন্য 14-15 তারিখ, এবং থার্ড ইয়ারদের জন্য 21-22 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া অনেক কলেজে বাড়িয়েছে, বিশেষ করে যদি আপনি খোঁজ নেন ভিতরে ভিতরে অবশ্যই অনেক কলেজে বাড়ানো হয়েছে। সেই অনুসারে আপনি এই অজুহাতটা বা এই উদাহরণটা দিতে পারবেন যে অন্যান্য কলেজে বাড়ানো হয়েছে, আমাদের কলেজে কেন বাড়ানো হচ্ছে না। স্যার আপনি নমনীয়ভাবে বলবেন, অবভিয়াসলি হয়ে যাবে। আর একটা কথা, ফাইনাল এক্সাম নোট এবং সাজেশন আপনি যদি নিতে চান, গেটা ফিউচার থেকে খুব প্রিমিয়াম কোয়ালিটি নোট এবং অ্যাসাইনমেন্ট বা সাজেশন প্রোভাইড করে, তো অবশ্যই আপনি গেটা ফিউচার থেকে নিতে পারেন। ওদের নোটগুলো একদম সত্যি প্রিমিয়াম কোয়ালিটি, যেটা আমি নিজে ব্যবহার করে বসছি। মানে ফার্স্ট ইয়ারে আমি একদম অন্যান্য ইনস্টিটিউশন থেকে নোট নিয়ে যেটা যা ভুগেছি, সেকেন্ড ইয়ারে সেই নাম্বারটা আমি তুলে মানে মেকআপ করে নিয়েছি, জাস্ট সেখান থেকে আমার গেটা ফিউচার অনেক আমার ভালো লেগেছে। তাই আমি রিকমেন্ড করবো গেটা ফিউচার থেকে নোট এবং ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে আপনারা স্টাডি শুরু করতে পারেন এখন থেকেই। তো যদি গেটা ফিউচার নোট বা ফাইনাল এক্সাম যে সাজেশন সেগুলো নিতে চান, তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সঙ্গে কিন্তু এই নোট বা সাজেশনগুলো ক্রয় করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বরাবর মতো আরেকটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন এবং লাইক করবেন, আমাদের শেয়ার এবং লাইক আমাদের সমস্ত মেহনতের ফল। থ্যাংক ইউ।